শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ইলা আখিরিল আয়া। আজকের এই ওলামা সমাবেশের মুহতারাম সভাপতি, উপস্থিত জাতির বিবেক, সম্মানিত ওলামা ইকরাম, যেহেতু সময় সংক্ষিপ্ত এই জন্য আমাদেরকে খুব দ্রুত আলোচনা করতে হয়। আসলে বিষয়টা হচ্ছে রমাদানের তাৎপর্য এবং মহত্ব এবং কোরআনিক সমাজ গঠনের ভূমিকার উপর আজকের এই সমাবেশ। কোরআনিক বিষয়ের মাধ্যমে রমাদান আমাদেরকে কী কী শিক্ষা দেয় এই বিষয়টা আমাদেরকে সংক্ষেপে জানা দরকার। আসলে রমাদানের এই আলোচনাগুলো আপনি যদি কোরআন স্টাডি করেন তাহলে দেখবেন যে আমাদেরকে শিক্ষা দেয় ইমান এবং তাকওয়া, এবং আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা অসুস্থ মানুষের সেবা করা, মেহমান মুসাফিরের খেদমত করা এবং গরিবদের সহযোগিতা করা, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলা, দোয়া যেখানে আল্লাহর সাথে কানেকশন করা এবং নিজের পরিবারের সাথে সুন্দর ব্যবহার করা, ইতিকাফের মধ্যে আত্মশুদ্ধি করা, এরপরে অন্যের মাল গ্রাস না করা, সরকার বা প্রশাসনকে ঘুষ দিয়া অন্যের সম্পদকে আত্মসাৎ না করা, এই সবগুলা কিন্তু কোরআন রমাদানের আয়াতের ভিতরে নিয়ে আসছে। এতে বোঝা যাচ্ছে এইগুলা রমাদানের সংক্ষিপ্ত পরিচয়। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা যা আলোচনা আগে শুনছি এবং করছি, বিশেষ করে আমাদের সবাই ভাই বলেছেন, আমরা 90% মুসলমানের দেশ, আলেম উলামা পীর মোশায়েখের দেশ, একঙ্গি মাঠে যে পরিমাণ মুসলমান ধরা হয় সেই দেশের প্রধান বিচারপতি যদি মুশরিক হয় তাহলে আমাদের অবস্থানটা কোথায়, এটা আমাদেরকে চিন্তা করা দরকার। এই অবস্থা কেন হল, যে একটা মুসলিম দেশের প্রধান বিচারপতি মুশরিক হয় কেমন করে? দ্বিতীয় জিনিস হচ্ছে যে আমরা এটি জানি যে আমরা হাদিস পড়েছি এবং ছাত্রদেরকে কথা বলেছি, ছাত্ররা যখন ইলম তলব করতে যায় তখন ফিরিস্তারা নূরের পর তাদের পায়ের নিচে বিছিয়ে দেয়, আর এই সমস্ত থালমে ইলিমদেরকে বাংলাদেশের চতুর্থ শ্রেণীর কর্মচারী পুলিশ খান ধরে উপোস করায়, আমরা প্রতিবাদ করার শক্তি আমাদের নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন শেরি উসমানের মাধ্যমে। সুতরাং আমরা যতই বলি আমরা উলামা, আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা না আসে এবং আমাদের মধ্যে যদি আসলেই সেন্সিটিভ কি না আসে, তাহলে আল্লাহর দিন আল্লাহ কোনোদিন বন্ধ করবে না। যেভাবে আজকে আন্তর্জাতিক বিশ্বের দিকে তাকালে আপনি দেখবেন যে আল্লাহ এরদোগানকে নিয়ে যে কাজ করেছে আর আমাদেরকে যে করে নেই, আমরা তো বলবো সে থাউজার পরে, সে ফুট পরে, সে আবার ইসলাম জানে কীভাবে। এই যে আমাদের মধ্যে স্ট্যাটাস তৈরি করেছি এটাকে আমরা দূর করতে হবে, কারণ আমরা জানি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে উনি রসুল, কুরআন অনুসারীদেরকে বলা হয়েছে উনি সাহাবি, অর্থাৎ একেবারে কাছাকাছি নিয়ে আসা হচ্ছে রসুলের সাথী। অথচ আমরা বলি কাউকে বানাই রাজা, কাউকে বানাই প্রধান, একটা প্রোগ্রাম যদি আমরা বলি যেখানে স্ট্যাটাস তৈরি করে কেউ উলামা কেউ গুলামা, এক সিঁড়ি দুই সিঁড়ি তিন সিঁড়ি তৈরি করে ফেলি, এইগুলাকে আমাদেরকে বানাতে হবে এবং জনগণের কাছে পৌঁছতে হবে। আর কোরআনকে আমাদের জীবন এবং পরিবার ব্যক্তি সমাজ সব থেকে প্রতিষ্ঠা করে ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। আর আমাদের মধ্যে ক্ষুদ্র যে সমস্ত সমস্যা আছে এগুলাকে আমরা দূরে রাখতে হবে, দূরে আমরা মূল বিষয়গুলো ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে হবে। আল্লাহ তোমার খাবার আপনার।